भाई सभापति अपने सलाम उपस्थित नेतृबृंद আমি সবার নাম বলতে পারবো, আপনি দুটো জানেন নাম বলা হয়নি। আমার নাম থেকে আমার নাম আছেন, আরো অনেকেই আছেন, সকলেই আমার সহকর্মী, কেউ ছোট কেউ বড়। আমি যদি কথা বলতে চাই জলকমলের এই মধ্যে আমি আমার সৌভাগ্য রয়েছে ग्रामेर सामने शहीद राष्ट्रपति जिया रहमान साहेब प्रधान अतिथि हिसेबे बक्तव्य दिच्छिलेन। आमि छिलाम सभापति। एरपरे राष्ट्रपति जिया रहमान साहेबेर संगे बहु बक्तव्य रेखेछि, बहु मिटिंगे गियेछि, किन्तु सकल मिटिंगे बक्तव्य राखते पारि नाई किंबा जाओया हय नाई। देश नेत्री बेगम खालेदा संगे सकल सभा गए सब सभा बक्तव्य रखते माइंड करार किस नाई, अनेक समय अवस्था परिप्रेक्षित करते हैं। जो हमें प्रथम धन्यवाद जानाबो जे आमार ये समस्त मीडियार भाईरा एखोनो आमादेर जोन्नो अपेक्षा करछेन बक्तव्य नेওয়ার জন্য। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে। অনেক ধৈর্য ধরে আপনারা কথা বলছেন, প্রধান অতিথি চলে যাওয়ার পরে সাধারণত কেউ থাকে না, আপনারা আছেন, এই জন্য ধন্যবাদ। প্রিয় ভাইরা, আজকে যে বিষয়ের মিটিংটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আসলে এমনই চালাক, এমনই চতুর, এমনই শয়তান একটা সরকার মানুষকে বুঝতেই দিল না কিভাবে দ্রব্যমূল্য বেড়ে গেল, বুঝতেই দিল না। মানে ভিতরে ভিতরে যে এত অবস্থা হয়ে গেছে, আমরা এতদিন পরে বুঝতে পারলাম যে চিনির দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে। চতুরতার সঙ্গে এই মূল্য বৃদ্ধি করেছে তারা, সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করেছে তারা। এবং ওই সময় যখন চালের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, তখন কি করলো একটা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় দিল, আর কেউ দ্রব্যমূল্য নিয়ে কথা বলে না। কতটুকু চতুর সরকার, কতটুকু হায়না সরকার, কতটুকু লুটেরা সরকার একদিকে লুট করছে বুঝতে দিচ্ছে না, কিন্তু দেশের জনগণ বোকা নয়। দেশের জনগণ ভুলে যায়নি যে আজকের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন 10 টাকা সের চাল খাওয়াবো। আমি অন্তত নিজে বাজারে যাই না, আমি অন্তত শুনি নাই কেউ আমাকে বলেছে যে 10 টাকা সের না 20 টাকা সের, 40 টাকা সের চাল খেয়েছি, এমন কথা আমি শুনি নাই। ঘরে ঘরে চাকরি দেব, কোন ঘরে চাকরি দিয়েছেন আমার জানা নাই। তবে হ্যাঁ, অনেক পুলিশ নিয়োগ দিয়েছেন আপনাদের দেশ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ঠ্যাঙ্গানোর জন্য। চাকরি সাধারণ মানুষ পেয়েছে আমার জানা নাই। আর চাকরি দিয়ে থাকলেও যাদের ভিতরে বিএনপির বন্ধ আছে কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদের বন্ধ আছে, যারা বাংলাদেশকে ভালোবাসে, এমন পরিবারের কাউকে চাকরি দেওয়া হয় নাই। তারা ডিএনএ টেস্ট করে চাকরি দেয়, ডিএনএ টেস্ট করে শুনলাম ডিএনএ টেস্ট করে চাকরি দেয়। তো এই হলো এই সরকার, কারণ এই সরকার জানে জনগণের ভোটে তারা আসে নাই, জনগণের ভোটে তারা কখনো আসতে পারবে না। এই কারণে এই সরকার টিকে থাকার জন্য যা যা দরকার, টাকা দরকার, বাংলাদেশ ব্যাংক লুট করো, টাকা দরকার, টাকা মানি লন্ডারিং বিদেশে পাঠিয়ে দাও, প্রত্যেকটা কর্মীকে টাকা দিয়ে ভরপুর করে দাও, আর সাধারণ মানুষকে ফকির বানিয়ে দাও। চাকরির বদলে আজকে ঘরে ঘরে আমাদের প্রত্যেকটা ছেলে যারা এখানে আছে কষ্ট লাগে, মায়া লাগে, নিজের জন্য লাগে, আমার ছেলেদের জন্য লাগে। এখানে আছে আমার জ্ঞানে ভাই আছে, ভাতৃ সমতুল্য, সামনে আছে অনেক সন্তান সমতুল্য। এদের যখন খবর পাই, দেখি যেমন পরশুদিন খবর পেলাম কে আসে আমাদের আকরাম, চার দিন 5 দিন আগে সে কথা বললো আমার বাসায়, আমার সঙ্গে না, আমার স্ত্রীর কথা বলেছে। আশ্চর্য ব্যাপার, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, তার আগে নিয়ে গেছে আরেকজনকে। এইভাবে ঘরে ঘরে বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন? শুধু ক্ষমতা টিকে থাকার জন্য। কেন? তারা বিএনপিকে ভয় পায়, বিএনপি নেতৃত্বের ভয় পায়, বিএনপির কর্মীদের ভয় পায়, দেশ নেতৃত্বের পরাজয়কে ভয় পায়। তারা তারেক রহমানকে ভয় পায়, তারেক রহমান যারা দেশে আসতে না পারে সকল রকম ব্যবস্থা তারা করেছে। ভাইরা, আজকে এই সরকার এত সমস্যায় দেশটাকে তিলে তিলে ফেলে দিয়েছে, এটা বলে শেষ করা যাবে না। একটাই সমাধান আছে, এই সরকার খেলাতে হবে, এই সরকার তাড়াতে হবে। এই সরকারকে তাড়াতে না পারলে দেশের মানুষের সুখ শান্তি আসবে না। স্পষ্ট কথা বলতে চাই, ওই যে কি টোকায় টোকায় মন্ত্রী একটা সময় আমার ভাইরা বলছে, না আমি বলতে চাই না। তো এই সমস্ত মন্ত্রীদের ভাওতাবাজিতে আপনারা মাথাটা খারাপ করেন না, নিজের মাথা খারাপ করার প্রয়োজন নাই। ওরা সব ছাগল পাগলের দল, বিনা ভোটের মন্ত্রী, এরা বিনা ভোটের মন্ত্রী, এরা চুরি করার জন্য ট্রেনিং প্রাপ্ত মন্ত্রী। সুতরাং এদের কথায় মাথা খারাপ করার দরকার নাই। আমরা আমাদেরকে ধীর স্থির ভাবে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে এই সরকারের বিরুদ্ধে। নইলে দেশকে ঠেকানো, দেশকে বাঁচানো যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা নিয়ে আমি কথা বলবো না। বাংলাদেশ হাজার বছরের স্বীকৃত সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সাংস্কৃতিক অধিকারী। এই দেশে এই ধরনের দাঙ্গা বিশেষ দু এক সময় ছাড়া কখনো হয় নাই, অথচ এবার পরিকল্পিতভাবে করা হলো। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং যাদের এই সুযোগ নিয়ে আপনারা বিএনপি নেতৃবৃন্দকে গ্রেপ্তার করার চেষ্টা করতেছেন, এই কাজটা করবেন না। সঠিক যে বিষয়টা তা বের করে আনুন। আর এই যে দাঙ্গা, এই দাঙ্গার মাধ্যমে আপনার দৃষ্টি ফেরানোর চেষ্টা করছেন। আর আমি ভাবছি অন্য কথা, আমাদের দেশে স্বাধীনতা সার্বভৌম থাকে কিনা আমি তো সে নিয়ে ভয় পাচ্ছি। আমি চিন্তিত যে এই দেশে এই দাঙ্গা, এই সুযোগ নিয়ে, এই ফাটল দিয়ে আমার দেশে শক্তিপক্ষ প্রবেশ করে কিনা, তৃতীয় শক্তি প্রবেশ করে কিনা, কিংবা সরকার তাকে উস্কিয়ে দিচ্ছে কিনা আমার সন্দেহ। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে, শুধু বিএনপি নয়, প্রত্যেকটা শক্তিকে আহ্বান জানাবো, ঐক্যবদ্ধভাবে আসুন এই হায়না সরকারকে যদি আমরা না তাড়াতে পারি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখতে পারবো না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে আমি আমারও ধন্যবাদ জানাই।